শতবর্ষ প্রাচীন এই তিনটি খাদ্য সংস্থা, যারা আজও নানা রকমের সুখাদ্যের মাধ্যমে মানুষের মন জয় করে চলেছে। শহরের উত্তর প্রান্তের পুরনো কলকাতার এই তিনটি লেজেন্ডারি খাদ্য সংস্থায় একটা রবিবারের অলস বিকেলে পৌঁছে গিয়েছিলাম এবং এই তিনটি খাদ্য সংস্থার নানাবিধ জনপ্রিয় খাবার দাবারের স্বাদ গ্রহণ করেছিলাম। আর আমার সেই দিনের এক্সপিরিয়েন্স নিয়েই আজকের এই ভিডিও। চলে আসুন তাহলে জিপসি বংয়ের সাথে কলকাতা শহরের ঐতিহ্যবাহী লেজেন্ডারি এই তিনটি খাদ্য সংস্থা, অ্যালেন্স কিচেন, মিত্র ক্যাফে এবং নিরঞ্জন আগারে। আজকের ভিডিওটা ভালো লাগতে বাধ্য। রবিবার দুপুরের ভাত ঘুমের আলস্যটা কাটানোর জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে এক কাপ কড়া চা। তো এই গরম গরম কড়া চায়ে চুমুক দিয়ে জিপসি বং চ্যানেলের নতুন ভিডিওয়ে আমি শুভ্র ব্যানার্জি আপনাদের ওয়েলকাম করছি। আশা করি সবাই খুব ভালো আছেন। রবিবাসরীয় সন্ধ্যে একটা ভালো ভিডিও শ্যুট করার চেষ্টা করব। চলুন সাথে দেখুন ভালো ভিডিও আসতে চলেছে। একটা দারুণ ভালো ডিমের ডেভিল আর তার সাথে একটা জম্পেশ মেটে কষা খাবো, এই রকমটাই প্ল্যান করেছি আর সেই জন্যই চলেছি গিরিশ পার্কের দিকে। ব্যস্ত সেন্ট্রাল এভিনিউ, গিরিশ পার্ক মেট্রো 2 নম্বর গেট আর তার পাশেই হচ্ছে নিরঞ্জন আগার। রবিবাসরীয় বিকেলবেলায় 102 বছরের প্রাচীন নিরঞ্জন আগারে কিছু মানুষজন বসেছিলেন। আমি একটা ফাঁকা টেবিল খুঁজে তাড়াতাড়ি বসে পড়ে খাবার দাবার অর্ডার করে দিলাম। 2022 সালের জুন জুলাই মাস করে আমি নিরঞ্জন আগার এসেছিলাম। তার আগে এসেছিলাম 2020 সালের মার্চ মাসে, লকডাউনের আগে আগে। তো এই প্রায় 2 বছর পরে আরও একবার নিরঞ্জন আগার এবং এখানে এসে আজকে অর্ডার দিয়েছি এদের বিখ্যাত ডিমের ডেভিল, যেটা অর্ডার দিতেই হয়। আর তার সাথে দিয়েছি আজকে মেটে কারি। এই ডিমের ডেভিল ছাড়াও আপনারা সবাই জানেন এখানকার মাটন ব্রেস্ট কাটলেট তো খুবই জনপ্রিয়, তার সাথে এদের যে মাটন কষা আইটেম আছে সেটাও জনপ্রিয়। এছাড়াও বিভিন্ন ধরনের আমাদের পুরনো কলকাতার কেবিন কালচারের যত রকমের ফ্রাই আইটেমস পাওয়া যায় সেসব তো এখানে পাওয়াই যায়। এটা হাঁসের ডিমের ডেভিল, কাসুন্দি, শশা, পেঁয়াজ, বিট গাজর এই সব কিছু স্যালাড দিয়ে পরিবেশন করা হয়েছে। এর দাম 70 টাকা। এটার কথা অনেকেই জানেন না, এইটা হচ্ছে মেটে কারি। এই মেটে কারি 1 কোয়ার্টার, এর দাম হচ্ছে 190 টাকা। এরকম একটা থিক পেঁয়াজ টমেটোর গ্রেভি আছে। এটা হাঁসের ডিমের ডেভিল আর সাথে মাটনের পুর থাকে। এই যে এরকম একটা গোটা ডিমের ডেভিল আছে, একবার দেখুন এই রকম জাম্বো সাইজের ডেভিল। আর ভেতরে এই যে পুরটা, এই পুরটা হচ্ছে মাটনের কিমা, যেরকম একটা অথেন্টিক ডিমের ডেভিলের হওয়া উচিত একদম সেই রকম। হালকা একটা মিষ্টি মিষ্টি ভাব আছে, কাসুন্দিটা সুন্দর ঝাঁঝালো। ভেজিটেবল চপের যেরকম একটা মিষ্টি মিষ্টি ব্যাপার থাকে না, অনেকটা সেই রকম। ছোট্ট ছোট্ট চাঙ্ক অফ মাটন, সুন্দর একটা মুচমুচে ক্রাম, ভারী সুন্দর। যাদের একটু এরকম মিষ্টি মিষ্টি স্বাদ পছন্দ তাদের ভেতরের পুরটা খেতে বেশ লাগবে। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, এনাদের ভেজিটেবল চপও খুবই সুন্দর খেতে হয়। আপনারা কমেন্টে জানাবেন কতজন আপনারা নিরঞ্জন আগার থেকে এই ডিমের টেবিলটা খেয়েছেন। ভেতরের মিষ্টি মিষ্টি যে মাটনের পুরটা সেইটাই গেম, বেশ খেতে এটা বেশ। এইবারে নেব এই মেটে কষা। এই মেটে কষা আইটেমটা আমি অনেক বছর আগে যখন ভিডিও করতাম না তখন এখানে একবার ট্রাই করেছিলাম, আমার ভালো লেগেছিল। পেঁয়াজ টমেটোর এরকম গ্রেভি আছে, পেঁয়াজ দেখাও যাচ্ছে, পেঁয়াজ বেশ গ্রেভি। শেঁকা পাউরুটির সাথে এই মেটে কষার গ্রেভি, প্রথমে গ্রেভিটা ট্রাই করা যাক। হালকা হালকা একটা মিষ্টি মিষ্টি ব্যাপার এটাতেও, বেশ সুন্দর। টমেটোর একটা হালকা টকটক ভাব, কিন্তু ওই টক মিষ্টি ভাবটাই খেতে ভালো লাগছে। খুব একটা ঝাল বা স্পাইসি কিন্তু নয় এটা। পেঁয়াজের একটা মিষ্টি মিষ্টি ভাব আছে, টমেটো দেওয়া হয়েছে, তার একটা হালকা টকটক ব্যাপার আছে। তো ওই টক মিষ্টি ভাবটা বেশ লাগছে খেতে। তো একটা মেটে এখান থেকে ট্রাই করা যাক। মেটে জিনিসটা কিন্তু খুবই ডেলিকেট, খুব ভালো করে মানে পটু হাতে রান্না করতে হয়। এখানে মেটেটা একদম কুক টু পারফেকশন, মানে কোনো হার্ড ব্যাপার নেই, সুন্দর। আমরা সবাই জানি যে পাঁঠার মেটে কেমন খেতে হয়, একটা মিঠি ব্যাপার, ভারী সুন্দর। এই গ্রেভির স্বাদটা আমার বেশ লেগেছে, হালকা টক মিষ্টি, ভারী সুন্দর। আর মেটেটা
একদম পারফেক্টলি কুক, মানে শক্ত হয়ে যায়নি, ওভার কুক হয়ে যায়নি, একদম ঠিকঠাক, ভেরি এনজয়েবল। তো এই ডিমের ডেভিল আর এই মেটে কষা দুটোই আমার বেস্ট লেগেছে। দু বছর পরে নিরঞ্জন আগারে এসে দারুণ এনজয় করলাম। গিরিশ পার্ক থেকে বেরিয়ে এখন চলেছি শোভাবাজারের দিকে। সামনেই হচ্ছে শোভাবাজার মেট্রো। শোভাবাজার মেট্রো থেকে পেট্রোল পাম্প পেরিয়ে আপনি সেন্ট্রাল এভিনিউয়ের দিকে আসছেন, আর এই হচ্ছে অ্যালেন্স কিচেন। 125 বছরের প্রাচীন লেজেন্ডারি এই খাদ্য সংস্থা অ্যালেন্স কিচেন। দোকানের ভেতরে ঢুকলেই প্রথমেই দেখা যাবে একটা ব্যস্ত কিচেন, যেখানে নানা রকমের সুখাদ্য প্রস্তুত হচ্ছে এদের কাস্টমারদের জন্য। আমিও ক্যামেরা হাতে নিয়ে এই সমস্ত খাবারের নানা রকমের প্রস্তুতি একটু দেখতে লাগছিলাম। এখানকার বিখ্যাত খাবার তো আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে ঘিয়ে ভাজা প্রন কাটলেট। তাছাড়াও আরও নানাবিধ সুখাদ্য আছে। চলুন আর দেরি না করে ঝট করে টেবিলে বসে পড়ি। ফুটপ্রিন্টস নামে একটা খুব জনপ্রিয় চ্যানেল ছিল, যারা খাবার দাবারের ভিডিও করতেন। মৈনাকদা এবং শুভ্র ওরা চ্যানেলটা চালাতেন। তো ফুটপ্রিন্টস চ্যানেলের মৈনাকদার সাথে আমি একটা ভিডিও করেছিলাম 3 বছর আগে, ব্যাক ইন 2021। তো সেই সময় আমি মৈনাকদা এইখানে এসেছিলাম অ্যালেন্স কিচেনে। তারপরে আর এই অ্যালেন্স কিচেনে আমার আসা হয়নি। অ্যালেন্স কিচেনের বিখ্যাত প্রন কাটলেট, এই প্রন কাটলেটের দাম 180 টাকা। এই যে দেখতে এটা অনেকটা কবিরাজির মতো, কিন্তু এটা কবিরাজি নয়। এদের মেনুতে আর একটা কবিরাজি প্রনও আছে। এই যে ভেতরে এই রকম প্রন আছে, চিংড়ি, বাগদা, আর বাইরে এই ব্যাটারের ঝুড়ো দেওয়া আছে। প্রন কাটলেট এবং প্রন কবিরাজি এখানে কিন্তু একদম পিওর গাওয়া ঘিতে রেডি করা হয়। অ্যালেন্স কিচেনের মেনুতে যে খাবারের আইটেম এবং তার মূল্য তালিকা আছে, তার পাশে প্রত্যেকটা খাবারের আইটেমের পাশে লিখে দেওয়া আছে যে কোন আইটেমটা কিসে ভাজা, মানে কোনটা ঘিয়েতে ভাজা আর কোনটা রিফাইন্ড অয়েলে ভাজা। এই ঘিয়ে ভাজা প্রন কাটলেট 3 বছর পরে টেস্ট করা যাক। একদম মুচমুচে একটা কোটিং, হালকা নোনতা, একদম জুসি প্রন, দারুণ সুন্দর। বাগদা চিংড়িকে মাঝখান থেকে চিরে একটা কাট করা হয়, যেটাকে বাটারফ্লাই কাট বলে। তারপর সেটাকে হালকা হ্যামার করে তারপরে রেডি করা হয় এই কাটলেটটা। ব্যাটারে ফ্রাই করা হয়, ওপর দিয়ে ব্যাটারে ঝুড়ো দেওয়া হয়। এটা ভারী সুন্দর খেতে। কিছুটা জায়গায় মনে হতে পারে যে প্রনটা যখন শেষ হয়ে যাবে তখন ব্যাটারের ভাগটা বেশি, কিন্তু যতক্ষণ প্রনটা থাকছে ততক্ষণ কাটলেটটা খেতে দারুণ। এই ব্যাটার তার সাথে অল্প একটু প্রন টেস্ট করা যাক। প্রনের কোয়ালিটি নিয়ে এখানে কোনো কম্প্রোমাইজ নেই। আর আপনি যখন খাবেন তখন আপনি হালকা হালকা ঘিয়ের সুগন্ধ পাবেন। আমি কবিরাজিটাকে একটুখানি অ্যাভয়েড করি, কারণ কবিরাজিতে তেলের পরিমাণটা আর একটু বেশি হয়। এই প্রন কাটলেট দারুণ খেতে। এইটা হচ্ছে চিকেন রোল, এটার দাম 160 টাকা, বাইরে ক্রাম্প কোটিং, তার নিচে একটা চিকেনের ব্রেস্ট পিসকে হ্যামার করে এরকম রোল বানানো হয়েছে, আর তার ভেতরে এই রকম একটা পুর আছে। বাইরের ক্রাম্প কোটিংটা অল্প একটু মোটা, ভেতরের এই এন্টায়ার ফিলিংটাকে ধরার জন্য। তো ফার্স্ট টাইম এই চিকেন রোলটা ট্রাই করা যাক। ভেতরে যে পুরটা আছে না, সেটা হালকা হালকা মিষ্টি মিষ্টি, মুখে পেঁয়াজ এবং অন্যান্য মশলা, এবং প্রবাবলি হয়তো ভেটকি মাছের পুর। এটা সুন্দর খেতে। এই পুরটার যে মশলার স্বাদ সেইটা দারুণ খেতে। প্রথমে একটু হালকা হালকা মিষ্টি মিষ্টি লাগবে, ক্যারামেলাইজ অনিয়নে যেরকম হয়, তারপরে মশলার হালকা ঝাল ভাবটা যেটা আসবে, কাঁচা লঙ্কা দেওয়া আছে, আর খুব অল্প একটা টার্ট ভাব আসে। এটা দারুণ সুন্দর খেতে। আর এই চিকেন রোলটা না হেভি, এটা একজনের পক্ষে অনেক হেভি অপশান, ভেরি গুড ওয়ান, দারুণ সুন্দর। আর ব্রেস্টটাকে হালকা হ্যামার করে তারপরে সেটাকে রোল করা হয়েছে, দারুণ সুন্দর লাগছে। এইটা হচ্ছে মাটন স্টেক, অল্প খয়েরি খয়েরি দেখতে একটা ব্রথ আছে। এইটা একটুখানি স্টেকটা ভাজা ভাজা, এটা ঘিয়ে ভাজা, এটা তো মেনুর আইটেমের পাশে লেখা আছে এটা ঘিয়ে ভাজা, অল্প ট্যাঙ্গি, অল্প মিষ্টি, এরকম ব্যাপার আছে। সুন্দর খেতে এটা। সাধারণত স্টেক যেমন দেখতে হয়, এটা কিন্তু তার থেকে একটু ডিফারেন্ট। আমার মনে হয় ওপরে একটা কোনো হালকা ব্যাটার ছিল, তার নিচে মিন্সড মিট আছে যার সাথে পেঁয়াজ আছে, এবং সেইটাকে এই যে ঝোলটার সাথে দেওয়া হয়েছে, তার যে টক মিষ্টি স্বাদটা সেইটা অসামান্য সুন্দর লাগছে। এই স্টেকটা একটু আনইউজুয়াল দেখতে, সাধারণত স্টেক বললে আমাদের মাথায় যে ছবিটা আসে সেরকম নয়,
কিন্তু এর স্বাদটা অসম্ভব রিচ। ঘিয়ে ভাজা হয়েছে, তার জন্য একটা সুন্দর রিচ স্বাদ এসছে। এটাও দুর্দান্ত খেতে, একদম ফাটাফাটি। অ্যালেন কিচেন থেকে বেরিয়ে এখন ভাবছি মিত্র ক্যাফে যাব। সামনে শোভাবাজার মেট্রো, আর শোভাবাজার চত্বরে মিত্র ক্যাফে কোথায় সেটা কাউকে নতুন করে বলে দিতে হয় না। মিত্র ক্যাফেতে বেজায় ওয়েটিং আছে, দুজনের পরে আমাদের টার্ন আসবে। টার্ন এলে তারপরে ভেতরে ঢুকবো এবং জমিয়ে খাবো মিত্র ক্যাফের ফিশ ফ্রাই আর মাটন কষা। বাইরের এই নন এসি জায়গাটায় বসেছি টেবিল শেয়ারিংয়ে, ভেতরে এসিতে প্রচুর মানুষজন বসে আছেন এবং বাইরেও অনেক মানুষজন ওয়েটিংয়ে দাঁড়িয়ে। মিত্র ক্যাফের লেজেন্ডারি ডায়মন্ড কাট ফিশ ফ্রাই, বিরাট বড় সাইজের। এরপরে যেটা বলেছি সেটা আসতে একটু সময় লাগবে, সেটা হচ্ছে মাটন কষা তার সাথে লাচ্ছা পরোটা। প্রথমে ফিশ ফ্রাই ট্রাই করা যাক। গরমাগরম ফিশ ফ্রাই, বাইরে পাতলা ক্রাম্বের কোটিং, হা হা হা, আর ভেতরে এই রকম মাছ ক্রাম্বের খোলসের নিচে এরকম ভেটকি মাছের একটা ফিলে। গরম গরম ফিশ ফ্রাইটা ভেজে এসেছে, কাসুন্দিতে ডুবিয়ে ট্রাই করা যাক। মিত্র ক্যাফের ফিশ ফ্রাই বলুন বা ফিশ কবিরাজি বলুন, আলাদা করে তো বলার কিছু নেই, এটা তো লেজেন্ডারি তকমা পেয়েই গেছেন। ভালো স্বাদ লেগেছে আমার, গুড ওয়ান। ফ্লেকি ফিশ আছে ভেতরে, বেশ ভালোই লাগছে। তবে আমার ব্যক্তিগত মনে হলো যে মাছের পরিমাণটা আরেকটু বেশি হলে ভালো লাগতো। পাতলা ক্রাম্বের কোট আছে, তার ভেতরে এই রকম একটা ফ্লেকি মাছ আছে, কিন্তু আমার কেন জানি না আজকে মনে হয়েছে যে মাছের পরিমাণটা আর একটু বেশি হতে পারতো, একান্তই ব্যক্তিগত মত এটা। আগে যতবার মিত্র ক্যাফে এসেছি কখনো এদের মাটন কষা ট্রাই করিনি। চার পিস মিট আছে আর এই রকম একটা সেমি থিক টাইপের গ্রেভি আছে। আগে কখনো এখানে মাটন কষা ট্রাই করিনি। রিসেন্টলি আমার এক বন্ধুর রেকমেন্ডেশানে আজকে মনে হলো এখানে মাটন কষা ট্রাই করা যাক উইথ লাচ্ছা পরোটা। একটা মোটা কড়কড়ে একদম মুচমুচে ক্রিস্প ফ্রাই করা লাচ্ছা পরোটার সাথে এই মাটন কষার গ্রেভিটা দিয়ে প্রথমে ট্রাই করা যাক। অল্প অল্প গোটা গরম মশলার ফ্লেভার আর খুব অল্প অল্প ঝাল, এছাড়া আর কিছু বুঝলাম না। ভালো খেতে, তবে এই গ্রেভিটা দেখে আমি যেরকম একটা মানে স্পাইসি স্পাইসি ব্যাপার ভেবেছিলাম সেই রকমটা নয়, মানে স্বাদটা আমার একটু কমপ্লেক্স টাইপ লাগলো। ভালোই খেতে, কিন্তু ইউজুয়াল মাটন কষার গ্রেভি যেরকম হয় সেরকমটা লাগেনি আমার। ঠিকঠাক খেতে, ঠিকঠাক সিদ্ধ একটা মিট আছে। এই মিটটার পোরটা একটুখানি হাড়ের দিক বেশি ছিল। মাংসের কোয়ালিটি বেশ ভালো, মুখে দিতে মাংস একটা দুটো বাইটে মিলিয়ে গেল, কিন্তু গ্রেভির স্বাদটা আমার মানে আমি বুঝতে পারিনি গ্রেভির স্বাদটা কীরকম। অল্প অল্প গোটা গরম মশলার ফ্লেভার এসেছে, পেঁয়াজ বেশ গ্রেভি যেরকম হয়ে থাকে আর কি, ঠিকঠাক ডিসেন্ট টেস্টে লেগেছে। গ্রেভির স্বাদটা আমি আরেকটু ভালো এক্সপেক্ট করেছিলাম, দ্যাটস ইট, গুড ওয়ান, ডিসেন্ট টেস্ট। মিত্র ক্যাফের মাটন কষাটা আমার আরেকটু ভালো লাগতে পারতো, আমি জানি না যে কেন লাগেনি, আর একটু ভালো টেস্ট এক্সপেক্ট করেছিলাম, বাকি সব বিন্দাস ছিল। ভিডিওটা দেখে যদি এনজয়েবল লেগে থাকে ডু ইট দ্য লাইক বাটন, লাইক করে যাবেন, পাশ দিয়ে জোরে গান বাজাতে বাজাতে যাচ্ছে। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করলে ডু সাবস্ক্রাইব। ভালো থাকবেন, নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি দেখা হবে।